হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গতকালকে আমি আপনাদের সাথে ভাইরাস ওয়ার্ল্ড নামে কিন্তু নতুন আরেকটা মাইনিং অ্যাপ শেয়ার করেছিলাম। তো সেখানে মূলত আমি আপনাদেরকে দেখাইছিলাম শুধুমাত্র সাইন আপ প্রসেসটা। তো সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রজেক্ট নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও মেক করব, তো সেইখানে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো ওইখানে আমি শুধুমাত্র আপনাদেরকে যে সাইন আপ প্রসেসটা দেখাইছিলাম তার পিছনে মূল কারণ ছিল, ওখানে সাইন আপ প্রসেসটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল ছিল। তো যারা যারা পার্টিসিপেট করছেন তো তারা আশা করি সবাই দেখে নিয়েছেন যে আসলে প্রজেক্টে পার্টিসিপেট করা কতটা ক্রিটিক্যাল। আর আপনারা যারা এখনও প্রজেক্টটিতে পার্টিসিপেট করেন নাই, তো আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনারা সবাই প্রজেক্টটিতে পার্টিসিপেট করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু তাদের অফিসিয়াল টুইটার চ্যানেলে রয়েছি। তো দেখেন এখানে ভাইরাস ওয়ার্ল্ড, তো এখানে তারা কি বলছে, ভাইরাস ওয়ার্ল্ড ভাইরাস টু আর্ন। তো আপনারা জানেন কিন্তু প্লে টু আর্ন, মুভ টু আর্ন, এভাবে কিন্তু অনেক ধরনের প্রজেক্ট আছে কিংবা অনেক ধরনের ক্রিপ্টো আছে। তো এটা মূলত হয়েছে ভাইরাস টু আর্ন। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ব্যতিক্রমশীল মাইনিং অ্যাপস, তো সেটা আমি গতকালকেও বলছি। তো আজকেও আমি আপনাদের সাথে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখেন তারা শুরুতেই কিন্তু একটা কথা বলছে যেটা শোনার পর কিন্তু আপনাদের একটা অন্যরকম শিরোন কাজ করবে। তো দেখেন এখানে তারা কি বলছে, এ ডেডলি ভাইরাস দ্যাট উইল ইনফেক্ট দ্য ক্রিপ্টো ওয়াল, অর্থাৎ একটি মারাত্মক ভাইরাস যা ক্রিপ্টো বিশ্বকে প্রভাবিত করবে। তো এখানে আসলে তারা এই কথাটা বলছে যে আসলে কোন রকম ক্রিপ্টোকে তারা প্রভাবিত করবে। তো তার এখানে কিছু তারা ইঙ্গিত দিয়ে রেখেছে। তো এখানে দেখেন তারা কিন্তু হ্যাশট্যাগ আকারে কিন্তু কিছু ক্রিপ্টোকে এখানে কিন্তু তারা নাম উল্লেখ করছে। তো দেখেন প্রথমে কিন্তু হ্যাশ ইথেরিয়াম, ঠিক আছে, ইটিএস, ইটিএস মানে ইথেরিয়াম। তো তারপরে এখানে দেখেন প্লে টু আর্ন, আপনারা প্লে টু আর্ন নামে কিন্তু যে সমস্ত প্রোডাক্ট আছে, যে সমস্ত ক্রিপ্টো আছে, সেগুলোকে তারা খুব সম্ভবত ড্যামেজ করে দেবে। তারপরে এখানে দেখছেন এনএফটি ভাই, তো তারা মূলত এনএফটিকে গুলোকেও কী করবে, হয়তোবা ক্র্যাশ করে দিতে পারে। তারপরে দেখছেন ওনাদের যে নিজস্ব যে ক্রিপ্টোটা সেটা হয়েছে মূলত VRWD এবং ওয়েব থ্রি, তারা মূলত ওয়েব থ্রিকেও কিন্তু ধ্বংস করে দিতে পারে। তো এই ধ্বংসগুলো কীভাবে করবে, ওনাদের প্রজেক্টটা কিন্তু খুব সম্ভবত ভালো একটা প্ল্যাটফর্মে তৈরি করবে, ভালো একটা ক্রিপ্টোকে তৈরি করবে, এরকম কিন্তু ওনারা মূলত এখানে খুব সম্ভবত বুঝানোর চেষ্টা করছে। বাট আমি যেটা বুঝছি সেটা আপনাদেরকে বলতেছি ভাই, এটা আসলে এটা দ্বারা কী বুঝাইছে তো সেটা আমি কিন্তু ডিরেক্টলি বলতে পারতেছি না। তো এরকমই কিছু হবে, যেহেতু ওনারা ভাইরাস ওয়ার্ল্ড, তো ভাইরাস মানে কি, তারা অন্যকে ধ্বংস করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, ভাইরাস তো এটাই কাজ, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আরও বিস্তারিত বলছে, তো আমি আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি। তো দেখেন একটু স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু তারা গত 5 দিনে একটা টুইট করছে, তো দেখেন জিএম জম্বিক্স, তো এটা মূলত হইতে পারে একটা ভাইরাসের নাম কিংবা কোনো ব্যক্তির নামও হতে পারে। তো দেখেন এখানে তারা কি বলছে, দ্য ভাইরাস ওয়াল টেসার সাইট অ্যান্ড VRWD মাইনিং অ্যাপ হ্যাভ বিন লঞ্চেড, ডাউনলোড দ্য VRWD মাইনিং অ্যাপ অন দ্য টেসার ওয়েবসাইট, মাইন ইউর এম পয়েন্ট ফর ফ্রি। তো ওনাদের যে অ্যাপসটা লঞ্চ করছে সেটা মূলত হয়েছে টেসার ওয়েবসাইটের, এবং এখান থেকে আমরা যে টোকেনগুলো আর্নিং করতে পারবো, অর্থাৎ ক্রিপ্টোগুলো আর্নিং করতে পারবো, সেই ক্রিপ্টোগুলো হয়েছে মূলত এম পয়েন্ট। তো এই এম পয়েন্টটা কিন্তু আমাদের এখন মাইনিং করতে হবে। তো ওনাদের যে মূলত যে ক্রিপ্টোটা অরিজিনাল সেটা মূলত হয়েছে VRWD, তো সেটা আমি ভিতরে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই মুহূর্তে আমরা কিন্তু ওনাদের এই এম পয়েন্টটা কিন্তু সবাই কালেক্ট করে নেবো, পরবর্তীতে এটাকে ভাঙাই ঠেঙ্গাই কিন্তু আমরা ভালো টোকেন কিন্তু নিতে পারবো, ঠিক আছে, ক্রিপ্টো নিতে পারবো। তো যাই হোক, এখান থেকে আরেকটু স্ক্রল ডাউন করেন, তো দেখেন এখানে কিন্তু তারা 4 ঘন্টা আগে কিন্তু আরেকটা টুইট করছে, VRWD মাইনিং অ্যাপ আপডেট, অর্থাৎ ওনারা কিন্তু অ্যাপসটাকে আপডেট করে নিয়েছে। তো গতকালকে যারা পার্টিসিপেট করছেন তারা কিন্তু এখান থেকে অ্যাপসটা আপডেট করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে এগুলো আসলে বিস্তারিত দেখাবো না, এগুলো আপনারা টুইটারে আসলে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভাইরাসের কিন্তু স্যাম্পেল দিয়ে রাখছে। তো ঠিক আছে, আমি কিন্তু আপনাদের এই স্যাম্পেলগুলো আগে একটু দেখাচ্ছি। তো প্রজেক্ট সম্পর্কে আমি ভিতরে দেখাবো। তো দেখেন এখানে কিন্তু, এই দেখেন এখানে কিন্তু আপনাদের যেটা প্লে করেন, প্লে করলে কিন্তু একটা ভাইরাসেরই কিন্তু একটা অন্যরকম একটা পিকচার দেখতে পাবেন কিংবা একটা ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে? তো এখানে দেখেন ভাইরাস ওয়ার্ল্ড, তো তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে ওনারা কাজ করবে। তো আপনারা কিন্তু জানেন যে ভাইরাস হয়েছে বর্তমানে ওয়ার্ল্ডের কিন্তু একটা সেরা মার্কেট, তো সেখানে তারা বিভিন্ন ভাইরাস নিয়ে কাজ করে। আর ওনারা যেহেতু এই ভাইরাসের কিন্তু গোটা টিম যেহেতু এখানে চলে আসে, সেক্ষেত্রে আশা করা যায় প্রজেক্টটা কিন্তু ভালো হবে, কেননা ওনাদের যে ভাইরাসের যে ম্যানেজমেন্ট তারাই কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করতে আসে। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অফিসিয়াল টেসার সাইট January 25, 2023 এবং VRWD মাইনিং অ্যাপ কিন্তু January 25, 2023, অর্থাৎ অ্যাপসটা কিন্তু 25 জানুয়ারি মার্কেটে লঞ্চ করছে। তো প্রজেক্টটা কিন্তু একদমই নতুন, তো কেউ অবহেলা করবে না, শুরুতে এখানে পার্টিসিপেট করবেন, তো তাইলে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা প্রফিট পাইতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইরাসের কিছু সিম্বল দিয়ে রাখছে, তো এখানে ভালো মানুষ থেকে কীভাবে খারাপ মানুষ হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু আরও আছে, তো এখানে আসলে আপনারা আসলে অনেক কিছুই দেখতে পাবেন, ঠিক আছে? আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। তো দেখেন ফাইনালি কিন্তু 11 ডিসেম্বর 2022 কিন্তু ওনারা কিন্তু একটা টুইট করছে। তো অ্যাপসটা লঞ্চ করার আগে মূলত ওনারা টুইটার কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মে গেলে ওনারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিছে, হাইলাইট করছে। তো দেখেন গত 11 ডিসেম্বর 2022 কিন্তু যে টুইটটা করছে, তো এখানে দেখেন তারা কি বলছে, ভাইটালিক ইজ ইনফেক্টেড,
তো ভাই আপনারা এই ভাইটালিকটা তো আশা করি এই পিকচারটা দেখার পর আপনারা সবাই চেনেন। তো যারা না চেনেন, এই ভাইটালিকটা হয়েছে মূলত ডাইরেক্ট যে আমরা ক্রিপ্টোতে ইথেরিয়াম দেখি সেই ইথেরিয়ামের কিন্তু সিইও অর্থাৎ ওনার মালিক। তো ওনাকে নিয়ে কিন্তু তারা একটা টুইট করছে। তো এটা দ্বারা আসলে তারা কি বুঝাইছে, এটা দ্বারা তারা এটাই বুঝে যে ইথেরিয়ামের মালিক একসময় হয়তো বা ড্যামেজ হয়ে যাবে কিংবা তারা এই প্রজেক্টটা নিয়ে আর ভবিষ্যতে আগাইতে পারবে না, এরকম হয়তো বুঝতে পারে। বাট এটা আমার প্রেডিকশন ভুল হইতে পারে, বাট এটা ভুলই। তারপর আমি আপনাদেরকে একটু বলি, তো ওনারা কী করবে, ওনাদের এই ইথেরিয়ামকে ড্যামেজ করার পর ওনাদের এই ভাইরাস ওয়ার্ল্ড অর্থাৎ এই যে VRWD ক্রিপ্টোটা সেটা কিন্তু ওনাদের সে ভালো একটা প্রজেক্টে নিয়ে যেতে পারে। তো সেরকমই আসলো তারা ইঙ্গিত করছে। তো যাই হোক, আপনারা এটা দেখে নেবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি আমার অ্যাপসে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখেন, ফাইনালি কিন্তু আমার অরিজিনাল মাইনিংয়ের যে হোম পেজ সেখানে কিন্তু আমি চলে আসছি। তো আর একটা কথা বলি, আপনারা যদি প্রজেক্টটিতে কেউ পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সরাসরি সেখান থেকেও অ্যাপসটি ডাউনলোড করে আপনি পার্টিসিপেট করতে পারেন। নতুবা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, আপনি চাইলে সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হয়েছে মূলত আমার অরিজিনাল চ্যানেল। তো এখান থেকে আপনারা একটু স্কুল আপ করবেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানে স্কুল আপ করার পর দেখেন এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু এই প্রজেক্টটা কিন্তু এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে। তো দেখতেছেন ভাইরাস ওয়ার্ল্ড মাইনিং প্রজেক্ট। তো এখানে দেখেন এখানে কিন্তু আপনারা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা জয়েন করবেন। এখানে কিন্তু রেফার কোড কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু রেফার কোড আলাদা করে কোনো জায়গায় বসানোর অপশন নাই, ঠিক আছে। সরাসরি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য দেখেন এখানে কিন্তু আমি গতকালকে যে ভিডিওটা দিয়ে রেখেছি, তো দেখেন এখানে কিন্তু এই যে ভাইরাস ওয়ার্ল্ড কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমশীল একটি মাইনিং অ্যাপস। তো এখানে আপনারা ক্লিক করে কিন্তু আপনি সরাসরি কিন্তু কী করবেন, আপনি ভিডিওটা দেখে কিন্তু এখান থেকে সাইন আপ প্রসেসটা কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আপনারা আশা করি এখান থেকে আপনারা জয়েন করবেন। তো আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা যখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, তো দেখেন এখানে পিনেট মেসেজ নামে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে। আপনারা এখানে একটা ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই প্রজেক্টে নিয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া আপনি যদি অন্য অন্য মাইনিং অ্যাপসেও যদি আপনি মিস করে থাকেন তাহলে কী করবেন, এখানে আপনার পুনরায় আবার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনআর নেটওয়ার্ক এখানে নিয়ে যাবে। তারপর এখানে একটা ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টস মাইনিং, তো এখানে নিয়ে যাবে। তারপর এখানে আরেকটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে রাইজিং এখানে নিয়ে যাবে, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করে করে আপনি যে সমস্ত মাইনিং অ্যাপসে কিন্তু আপনি পার্টিসিপেট করেন না সেগুলো কিন্তু আপনি এখানে ক্লিক করে করে সমস্ত কিছু দেখে নেবেন। এটা কিন্তু আমি পিন পোস্টে দিয়ে রাখছি, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমি মাইনিং পেজে চলে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি আমার অ্যাপসের অরিজিনাল মাইনিং হোম পেজে চলে আসছি। তো আপনারা যখন সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনার সামনে কিন্তু এরকমই একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো তারপর এখানে দেখেন পয়েন্ট, তো এইখানে দেখেন কিন্তু এই মুহূর্তে আমার 140.35 এমপি পয়েন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আপনারা এই পয়েন্টটাই কিন্তু মূলত আমরা এখান থেকে মাইনিং করবো। আপনি যত মাইনিং করবেন সেইগুলো কিন্তু এখানে পয়েন্ট আকারে উৎপাদন হতে থাকবে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখেন কিন্তু এন্ড অফ মাইনিং, এখানে মূলত আপনি 24 ঘন্টা পরে কিন্তু আপনার মাইনিংটা শেষ হয়ে যাবে। আপনি কিন্তু 24 ঘন্টা পরে পরে কিন্তু এখানে এসে আপনার মাইনিংটা চালু করতে হবে, ঠিক আছে। তো তারপর এখানে দেখেন মাইনিং পাওয়ার, তো এখানে দেখেন 135 MP কিন্তু ডেতে আছে, ঠিক আছে। তো এখানে আপনার মাইনিং পাওয়ারটা মূলত আপনার কিন্তু এখানে কিন্তু আপনি রেফার করলে কিন্তু মাইনিং পাওয়ারটা বৃদ্ধি পায়। তারপর এখানে কিন্তু আপনার কিন্তু যখন সাইন আপ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10টা কিন্তু বোনাস দেবে, সেটা কিন্তু মাইনিং পাওয়ারের সাথে অ্যাক্টিভ থাকবে। তারপর এখান থেকে আপনি SMS ভেরিফিকেশন করলে সেখানেও কিন্তু আপনার কিন্তু 10টা দেবে, তখনও কিন্তু আপনার মাইনিং পাওয়ারটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর এখানে আরও কিছু ম্যাটার আছে যে আপনি কিন্তু রেফার করতে পারলেও কিন্তু আপনার এখানে কিন্তু মাইনিং পাওয়ারটা বৃদ্ধি হবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি। তো তারপরে এখানে দেখেন ইনভাইট ইনক্রিজ রেট পার 24 আওয়ার, তো এখানে মূলত আপনি যত পার্সনকে ইনভাইট করবেন সেইগুলো কিন্তু এখানে শো করবে। তো আমার কাছে এই মুহূর্তে 17 জনে পার্টিসিপেট করছে, তো আর একটু বেশি আছে, বাট তারা হয়তো এখানে মাইনিংটা অ্যাক্টিভ করে নাই। তো এখানে আপনারা ভাই একটা কথা বলি, কোনোভাবে ভয় করা যাবে না, ভাইরাস অ্যাপস বলতে কিছু নাই, এটা কিন্তু একটা ব্র্যান্ডের নাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে আপনারা সবাই পার্টিসিপেট করবেন। তো এই মুহূর্তে 17 জন অ্যাক্টিভ আছে। তারপর এখান থেকে মাইনিং ইনক্রিজ রেট পার 24 আওয়ার 105, ঠিক আছে। তো এখানে মূলত আপনার 24 ঘন্টায় কিন্তু এত করে কিন্তু মাইনিংয়ের কিন্তু বৃদ্ধির হারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো, স্ট্যাটাস এখানে একটা ক্লিক করবো, ক্লিক স্ট্যাটাস। তো স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে দেখেন পয়েন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু আমার নাম্বার কিন্তু 23, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমি 23 নম্বর কিন্তু র্যাঙ্কিংয়ে রয়েছে, ঠিক আছে, স্ট্যাটাস পয়েন্টে। তো এখানে দেখেন এটা হয়েছে আমার তো রয়, এটা হয়েছে মূলত আমার রেফার কোড। তো এখানে দেখেন কিন্তু আমার কিন্তু 82.47 কিন্তু এমপি আছে, ঠিক আছে। তো তারপর এখানে দেখেন এখানে 1, 2, 3 এভাবে সিরিয়ালগুলো দেখতে পারেন। এটা হয়েছে মূলত ভাই ওয়ার্ল্ড ওয়াইজ, ঠিক আছে, সারা ওয়ার্ল্ডের ভিতর কিন্তু আমি এখন স্ট্যাটাস পয়েন্টে কিন্তু 23 রয়েছি। তারপর এখানে আর একটা অপশন আছে, আপনারা যদি পয়েন্ট স্টার্ট এখানে একটা ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন পাওয়ার স্ট্যাটাস। তো এখানে পাওয়ার স্ট্যাটাসে কিন্তু ক্লিক করলে আমি দেখেন এখানে কিন্তু আমার র্যাঙ্কিং রয়েছে 10, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে আমি কিন্তু 10 রয়েছি। তো এখানে দেখেন আমার কিন্তু 130 MP রয়েছে, ঠিক আছে। তো এমপিটা যত আপনার বেশি হবে তত কিন্তু আপনার এখানে পাওয়ার স্ট্যাটাস বৃদ্ধি পাবে, আর আপনি যত রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার পয়েন্ট এটা কিন্তু বৃদ্ধি হবে, ঠিক আছে।
তো তারপর যদি আমরা এই প্রোফাইল অপশনে একটা ক্লিক করি, ক্লিক প্রোফাইল, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনারা কিন্তু দুইটা অপশন পাবেন, এক হইছে পয়েন্ট হিস্টোরি আর একটা হইছে পাওয়ার হিস্টোরি, ঠিক আছে। তো পয়েন্ট হিস্টোরিটা কি, তো পয়েন্ট হিস্টোরিটা হইছে আপনার পাওয়ার মাইনিং কিন্তু এত আছে, ঠিক আছে, আমরা পাওয়ার মাইনিং কিন্তু এত আছে, এটা 30 জানুয়ারি কিন্তু হয়েছে, তারপর এখান থেকে পার মাইনেট কিন্তু 62 হয়েছে, ঠিক আছে, এটা 30, তারপর এখানে পার মাইনেট কিন্তু 10 এবং পার মাইনেট কিন্তু 10, ঠিক আছে, এটা কিন্তু দেখবেন। তারপর এখানে দেখেন পাওয়ার হিস্টোরি, আপনি যদি এখানে একটা ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ইনভাইট করলে কিন্তু 5 5 5 5 করে আসবে, ঠিক আছে, তো এখানে ইনভাইট করলে কিন্তু 5টা কিন্তু করে পাওয়ার বাড়বে। তো এখান থেকে দেখেন এখানে কিন্তু রিওয়ার্ডের কিন্তু কিছু ভাগ আছে, দেখেন রিওয়ার্ড ফর রিসিভিং 10 ইনভাইটেশন, অর্থাৎ এখানে কিন্তু আপনি যদি 10 জনকে আপনি ইনভাইট করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাকে 20টা কিন্তু আপনাকে এমপি পাওয়ার কিন্তু দেবে, ঠিক আছে। তো এখানে আরও আছে খুব সম্ভবত, তো এখান থেকে আপনি যদি আরও ইনভাইট করতে পারেন সেখান থেকে কিন্তু আরও বেশি পাবেন। তারপর এখানে দেখেন আপনি যখন SMS ভেরিফিকেশন করবেন তখন কিন্তু আপনাকে কিন্তু আরও 10টা কিন্তু এমপি পয়েন্ট দেবে, ঠিক আছে। তারপর দেখেন ওয়েলকাম ভাইরাস ওয়ার্ল্ড, তো আপনি যখন রেজিস্টার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10টা কিন্তু এমপি পাওয়ার দেবে, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমরা অ্যাবাউট অপশন একটা ক্লিক করি, ক্লিক অ্যাবাউট, তো অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে ভাইরাস ওয়ার্ল্ডের সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু দিয়ে রাখছে, ঠিক আছে, এখানে কিন্তু কিছু কথা বলছে, তো আপনারা এগুলো দেখে নেবেন। তো এখানে চাইলে আপনার কিন্তু সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, এখানে ডিসকর্ড এখানে জয়েন হতে পারেন, এবং টুইটার তো আমি দেখাইছি, তারপর মিডিয়াম, তারপর ওয়েবসাইট, ঠিক আছে, আপনারা ওয়েবসাইটে যাইও কিন্তু আপনি দেখতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে যদি সেটিং অপশন একটা ক্লিক করেন, ক্লিক সেটিং, তো সেটিং অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু নিক নেম রেফার কোড, তো এটা হচ্ছে মূলত আমার রেফার কোড, এটা কিন্তু আপনারা সবাই ব্যবহার করবেন। তো আর একটা কথা বলি ভাই, এখানে কিন্তু রেফার কোডটা কিন্তু ভাই সরাসরি কিন্তু আলাদাভাবে কোনো জায়গায় টাইপ করে দেওয়ার অপশন নাই, আপনারা মূলত যে লিঙ্কে ক্লিক করবেন ওই লিঙ্কের সাথে কিন্তু রেফার কোড থাকে অ্যাড করা, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে যদি আপনি আলাদা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনিং স্পিড বৃদ্ধি হবে না এবং আপনি আলাদা কিন্তু রিওয়ার্ড পাবেন না, এটা কিন্তু সরাসরি অ্যাপসের সাথেই কিন্তু লিঙ্ক আপ করা থাকে, ঠিক আছে, এই রেফার কোডটা, ঠিক আছে। তারপর এখানে ইউজার নেম, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, তারপরে এন্ড অফ মাইনিং, এখান থেকে আপনি মাইনিংয়ের এন্ড কিন্তু চাইলে বন্ধ করতে পারেন, এখানে আবার অন করতে পারেন, তো যাই হোক এখান থেকে আপনারা অনেই রাখবেন। অ্যাপ গাইড, তো এখান থেকে অ্যাপ গাইড, তারপরে কন্ট্রাক্ট আস, তো এখানে দেখেন ওনাদের কিন্তু কন্ট্রাক্ট আস, এখানে কিন্তু মূলত ওনাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা কিন্তু ওনারা দিয়ে রাখছে, দেখছেন মাস্টার ভাইরাস ওয়ার্ল্ড ওয়ার্জি, তো এটা দেখতে পারেন। তারপর ভার্সন কিন্তু এই মুহূর্তে এত আছে অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনি লগ আউট করতে পারেন, তো লগ আউট করার দরকার নাই। তো এটাই মূলত হয়েছে অ্যাপসের মূলত যে থিমসটা। তো ফাইনালি যদি আপনি কাউকে রেফার করতে চান সেক্ষেত্রে এই দেখতেছেন রেফার কোড, আপনার এখান থেকে এটা কপি করে কিন্তু আপনার দেখতেছেন কপি টু ক্লিপবোর্ড, এটা কিন্তু আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন, ঠিক আছে, রেফার কোডটা অটোমেটিক কিন্তু লিঙ্ক আপ করা থাকবে, আপনি কিন্তু সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনি জয়েন হবেন, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল মূলত ভাইরাস ওয়ার্ল্ড অ্যাপসের কিন্তু মূলত আপডেট, তো আশা করি আপনারা প্রজেক্টটিতে গতকালকে কেউ পার্টিসিপেট না করলেও এখন পার্টিসিপেট করে নেবেন, প্রজেক্টটা কিন্তু আর্লি স্টেজে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা তাড়াতাড়ি জয়েন করে কিন্তু আর্লি স্টেজে কিন্তু পয়েন্টগুলো আর্নিং করে নেন, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিছু নাই, তো একটা কথা আছে না, ভয়কে মোরা জয় করব হেসে, গোলা গুলির গোলাতে নয় গভীর ভালোবাসে। তো প্রজেক্টের নাম দেখেই কিন্তু ভয় পাওয়া যাবে না, প্রয়োজনে আপনি একটা নতুন ইমেল ক্রিয়েট করে সেই ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং শুরু করেন, ঠিক আছে। তো আশা করা যায় প্রজেক্টটা যেহেতু সম্পূর্ণ একটা ব্যতিক্রমশীল ব্র্যান্ড এবং ব্যতিক্রমশীল নাম, সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট আমরা সবাই গেইন করবো, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, তো ভিডিও শেষে একটা কথা বলো, আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন ভিউয়ার হয়ে থাকেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, এবং প্রজেক্ট সম্পর্কে যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।